আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিন্নধর্মী নুডলসের রেসিপি নিয়ে, যেটা অনেক সহজভাবেই অত্যন্ত সুস্বাদু করা যায়। প্রথমে আমি চুলাতে হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি নুডলসটিকে সিদ্ধ করার জন্য। পানিতে বলক চলে এসেছে, এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যেন নুডলসগুলো একসাথে জোড়া লাগে না যায়। নুডলসগুলোকে দিয়ে পানিতে সিদ্ধ করে নিয়েছি আর অল্প কিছুক্ষণ রেখে আমি তা চালনিতে চেলে নিব। নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার চালনিতে নিয়ে তাতে ঠান্ডা পানি দিয়ে নুডলসটিকে ধুয়ে নিব, কারণ যদি আমি ঠান্ডা পানি দিয়ে নুডলসটিকে না ধুই তাহলে সেটা কুক হতেই থাকবে গরমের কারণে। তো আমি ঠান্ডা পানি নিয়ে নুডলসটিকে ধুয়ে নিলাম। এবার আমি এখানে 5টি কাঁচামরিচ, 1টি ডিম, 1/2 কাপ মটরশুঁটি এবং সয়া সস নিয়ে নিলাম। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে 45 ml তেল দিয়ে নিচ্ছি আর দিব 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটিকে আমি এবার একটি স্প্যাচুলার সাহায্যে অনবরত কিছুক্ষণ নাড়তে থাকব। যখন পেঁয়াজটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি মশলাগুলো অ্যাড করব। এবার আমি এখানে 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়ব। এবার আমি পেঁয়াজগুলোকে এক সাইড করে তাতে একটি ডিম দিয়ে, 1 চিমটি লবণ দিয়ে সেই ডিমটিকে মানে একটু ভেঙে ফ্রাই করে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করতেছি সে কারণে আমি লবণটা কমই দিব, পরে টেস্ট করে যদি লবণ লাগে তাহলে আবার একটু লবণ দিব।
এবার আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে আমি এবার এখানে দিয়ে দিব মটরশুঁটি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। হাফ কাপ মটরশুঁটি দেবার পরে আমি ভালোভাবে নেড়ে নিব। আমি ভালোভাবে নেড়ে নিয়েছি ভিউয়ার্স, এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সয়া সস। সয়া সস দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নেব। তারপরে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিব নুডলস। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া, দিয়ে এবার অনবরত কিছুক্ষণ নেড়ে নিব। আমার এখানে মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এবার এখানে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব, দিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে। এবার আমি এখানে দিয়েছি হচ্ছে নুডলসের যে কেকগুলি থাকে ম্যাগি নুডলসের, সেই কেকগুলি 3টি কেক দিয়েছি। তো আমি এখন এটা কি ভালোভাবে মিশানোর পরে লবণ চেক করে দেখব। লবণ যদি কম হয় সেক্ষেত্রে আমি আর একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে তারপরে পরিবেশনে চলে যাব। তো আমি এখানে লবণ টেস্ট করে নিয়েছি, এখানে লবণ একটু আমার কাছে কম মনে হয়েছে, এই জন্য আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে একবারে সার্ভিংয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। একটি ডিমকে কেটে আমি ডিমটিকে ফুলের শেপ দিয়ে তাতে সার্ভ করেছি। তো আপনারা যদি এই একই স্বাদ পেতে চান, নুডলসটি অনেক টেস্টি হয়েছে, আপনারা যদি একই স্বাদ পেতে চান তাহলে একটি সিম্পল উপকরণ দিয়ে আমি যেভাবে রান্না করেছি, যে পরিমাণে রান্না করেছি, আপনারা যদি সে পরিমাণে রান্না করেন তো ইনশাল্লাহ একটি ভিন্ন ধরনের স্বাদ উপভোগ করবেন। তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।